সো হ্যালো ওয়ার্ল্ড ইজ আপ গাইস, কি খবর তোমাদের? ওয়ান্স আগেন ওয়েলকাম টু মাই টুন তানবির এনিমি চ্যানেল অ্যান্ড দিস ইজ তানবির উইথ ইউ। সো গাইস, এই ভিডিওটার মাধ্যমে আমরা ওয়ান পাঞ্চ ম্যান সিজন টু পুরাপুরি শেষ করব, ঠিক আছে? কারণ আজকে আমি যে এপিসোডটা এক্সপ্লেন করবো সেটা হচ্ছে এপিসোড নাম্বার 12। তো গাইস, তোমরা যারা আমার পিছনের এপিসোডগুলো এখনও দেখো নেই, সেই এপিসোডগুলো আগে দেখো, তাহলে তোমরা এই এপিসোডটার মানে বুঝতে পারবা, না হলে তোমরা বুঝতে পারবা না। তো গাইস, আরেকটি কথা হচ্ছে এই সিরিজটা তো শেষ, এখন আমি নেক্সট যে এপিসোড সিরিজটা এক্সপ্লেন করবো সেটা হচ্ছে অ্যানাদার, আর হইলো ওয়ান পিস, ঠিক আছে? তো তোমরা যদি এই এনিমিগুলো এক্সপ্লেনেশন দেখতে চাও বাংলায়, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও। তো গাইস, চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এপিসোডের শুরুতেই আমরা দেখি গরু ফ্র্যাঙ্কের হাতে মার খাচ্ছিল। তখন জেনস বলে ফ্র্যাঙ্কের পাওয়ার আর স্পিড বেশি থাকার কারণে ফ্র্যাঙ্ক গরুর উপরে ভারী পড়ছে। আমার মনে হয় কিছুক্ষণের ভিতরেই ফ্র্যাঙ্ক গরুকে হারিয়ে দেবে। তো এরপর আমরা দেখি গরু চিন্তা করতে থাকে, আমি যদি কোনো একটা সুপার হিরোকে মাঝখানে নিয়ে আসি তাহলে ফ্র্যাঙ্ক আমার উপর অ্যাট্যাক করবে না। কিন্তু তখনই সেখানে বোম চলে আসে আর গরুর প্ল্যানটাকে নষ্ট করে দেয়। তখন বোম বলে, আমি আমার ওয়াদা পালন করেছি, এখন তুমি তোমার ওয়াদা পালন করো ফ্র্যাঙ্ক, তুমি ফ্র্যাঙ্ক গরুকে মেরে ফেলো। তো এরপরে আমরা দেখি একটা মনস্টার বাটকে, তখন ও দেখে গরু ফ্র্যাঙ্ক আর বোমের হাতে মার খাচ্ছে, আর সেইখানে একটা এস ক্লাস হিরো জেনোসও আছে। তখন পাখিটা বলতে থাকে, এইখানে তো অনেক বেশি ঝামেলা হয়ে গেছে, সব কিছু যদি এমনি হতে চলতে থাকে তাহলে গরু তো সেইখানেই মারা যাবে। তো এরপর আমরা দেখি গরুকে, তখনও বলতে থাকে, আমি যদি ফ্র্যাঙ্ক আর বোমের কাছ থেকে বেঁচেও যাই, কিন্তু জেনোস আমাকে ছাড়বে না, আরও আমার উপর দয়াও দেখাবে না। তো এরপর আমরা দেখি গরু নিজের পাস্টকে মনে করে, যেখানে অনেকগুলো খারাপ বাচ্চারা ওকে মারতো। তখন গরু বলে, হে তোমরা আমার সাথে এরকম করো না। তো সেই খারাপ বাচ্চাগুলো মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে গরুর টিচারকে বলে দেয়। তো সেদিন গরুর সাথে অনেক খারাপ হয়, আর গরু ছোটবেলায় ওর বন্ধুদের সাথে যখন কোনো সুপার হিরোর গেম খেলতো তখন ওর বন্ধুরা সবসময় ওকে চেঁচাতো, কারণ ও সবসময় মনস্টারদের সাইড নিত। কিন্তু একদিন গরুর সাথে অনেক খারাপ হয়ে যায়, তখন গরু বলতে থাকে, এইটা ঠিক না, এমনটা হতে পারে না, মনস্টাররা সবসময় হারতে পারে না। তো এর পরের সিনে আমরা দেখি গরুর ভেতরে নতুন একটা শক্তি চলে আসে, তখন ও ফ্র্যাঙ্ক আর বোমের উপর একটা অ্যাট্যাক করে, যার ফলে ওদের অবস্থা একটু খারাপ হয়ে যায়। তো এরপরে আমরা দেখি সেইখানে সেই বাট মনস্টারটা চলে আসে, তখন ও ওর পাখনা ছাপটায়, এর ফলে ফ্র্যাঙ্ক আর বোম উড়ে যায়। তখন পাখিটা গরুকে উঠিয়ে নিয়ে যায়। তো এইটা দেখে জেনোস মনস্টারটার উপরে হামলা করতে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক বলে, হে থামো, ওর উপরে হামলা করো না। তখন জেনোস বলে, ও এখন একটা মনস্টার হয়ে গেছে, তো ওর ওপর আমাদের অ্যাট্যাক করতেই হবে। তো এরপর সেই বাট মনস্টারটা বলতে থাকে, সেন্ট্রিচো বের হয়ে আসো, আমাদের তোমাকে প্রয়োজন আছে। তো এরপর মাটির নিচ থেকে সেন্ট্রিচো বের হয়ে আসে। তো সেন্ট্রিচোর মাটি থেকে আসার ফলে মাটিতে ফাটল শুরু হয়ে যায়, আর যেই সুপার হিরোগুলো মাটিতে পড়েছিল সেই সুপার হিরোগুলো সেই ফাটলে পড়তে থাকে। কিন্তু তখনই সেইখানে ফ্র্যাঙ্ক, বোম আর জেনোস চলে আসে, আর সেই সুপার হিরোদেরকে বাঁচিয়ে নেয়। তো এরপরে আমরা দেখি থার্ড লেভেল ড্রাগন সেন্ট্রিচো ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। তো এরপরে আমরা দেখি গরু বলতে থাকে, হে তোমরা আবারও ফিরে এসেছো। তখন ওই বার্ড বলে, আমাদের আসতেই হলো, কারণ তুমি তোমার অপোনেন্টকে জানে মেরে ফেলো না। তো সেই সুপার হিরোরা আবারও আগের মতন সুস্থ সবল হয়ে তোমার উপর আবারও অ্যাট্যাক করতে আসে। তখন গরু একটু এই সম্পর্কে একটু চিন্তা করে, হ্যাঁ বলে, তুমি তো ঠিকই বলেছ। তখন সেই বার্ড বলে, কিন্তু আমাদের সেন্ট্রিচো এই ভুল করবে না, ওদেরকে মেরে ফেলবে। সেন্ট্রিচোর সাথে টর্নেডো, মেটাল নাইট, কিং আর ব্লাস্টই ফাইট করতে পারে। ব্লাস্টও আগেরবার সেন্ট্রিচোকে হারিয়েই দিয়েছিল। কিন্তু এখন আমরা কথা বলছি সিলভার ফ্র্যাঙ্কের সম্পর্কে। ফ্র্যাঙ্ক স্ট্রং আছে, কিন্তু সেন্ট্রিচোর পাওয়ার এখন অনেক বেশি, তো ওকে হারিয়ে দিতে পারবে।
তো এরপর আমরা দেখি জেনো স্যান্ডউইচের উপরে হামলা করে আর এর সাথে ফ্র্যাঙ্ক আর বোমও অ্যাটাক করে। এর ফলে স্যান্ডউইচের উপরের যেই সেলটা থাকে সেটা কিছুটা ক্র্যাক হয়ে যায়। কিন্তু স্যান্ডউইচও ফ্র্যাঙ্ক আর বোমকে অ্যাটাক করে, কিন্তু তখনই জেনোস এসে ওই দুইজনকে বাঁচিয়ে নেয়। তো এরপর আমরা দেখি ফ্র্যাঙ্ক আর বোমের অ্যাটাকটার ইম্প্যাক্টের ফলে স্যান্ডউইচের বাইরের স্কিনটা ধ্বংস হয়ে যায়, কিন্তু স্যান্ডউইচও আবারও নিজেকে রিক্যাপ করে নেয়। তখন ফ্র্যাঙ্ক বলতে থাকে, এইভাবে তো আমরা ওকে হারাতে পারবো না। ফ্র্যাঙ্ক আরও বলে, জেনোস তুমি এইখান থেকে চলে যাও, কারণ তুমি নতুন নতুন এসেছো, তো আমরা আমাদের ভবিষ্যৎকে বিপদের মুখে ফেলতে পারি না। ভালো হবে তুমি এইখান থেকে চলে যাও জেনোস। কিন্তু জেনোস তখন বলে, না আমি যাব না, কারণ আমার লক্ষ্য হচ্ছে সবাইকে বাঁচানো। তখন জেনোস আবারও স্যান্ডউইচের উপরে হামলা করতে যায়। এইটা দেখে ফ্র্যাঙ্ক বলে, এটা তো আত্মহত্যা ছাড়া আর কিছুই না। তখন জেনোস বলতে থাকে, প্রথমে সেই গোগুৎসু, তারপর গরু, এরা আমাকে হারিয়েছে, কিন্তু এই স্যান্ডউইচকে হারিয়ে দিয়ে আমি প্রমাণ করতে পারবো যে আমিও কতটা পাওয়ারফুল। তখন জেনোস স্যান্ডউইচের মুখে হামলা করা শুরু করে দেয়, যেটা ওর সবথেকে দুর্বল জায়গা। তো এরপরে স্যান্ডউইচও জেনোসের একটা পা ভেঙে ফেলে আর ওকে দুই টুকরো করে ফেলে, কিন্তু জেনোসের বডি আবারও একসাথে জুড়ে যায়। তখন ও স্যান্ডউইচের ওপরে আবারও হামলা করে দেয়। তখন ও স্যান্ডউইচের দাঁত ভেঙে মুখের ভেতরে ঢুকে যায়, কিন্তু স্যান্ডউইচের ভিতরে যেই অ্যাসিড ছিল সেটার কারণে জেনোসের অনেক সমস্যা হতে থাকে। তখন স্যান্ডউইচও বলতে থাকে, হে তুমি এখন মরতে চলেছো। তো এরপর আমরা দেখি জেনোস নিজের ইনসুলেটর ইউজ করে, তো অ্যাসিড আর আগুনের মিক্সচারের ফলে স্যান্ডউইচের ভেতরে পুরোপুরি আগুন লেগে যায়। তো এরপরে আমরা দেখি জেনোস বাইরে বেরিয়ে আসে, তখন ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখি জেনোস স্যান্ডউইচের উপরে যেই অ্যাট্যাকটা করেছিল স্যান্ডউইচও সেই অ্যাট্যাকটা আবারও রিক্যাপ করে ফেলে। তো এরপর আমরা দেখি স্যান্ডউইচও জেনোসের উপরে হামলা করতে যায়, কিন্তু তখনই সেখানে ফ্র্যাঙ্ক এসে পড়ে আর ওকে বাঁচিয়ে নেয়। এরপর আমরা দেখি ফ্র্যাঙ্ক আর বোম সব হিরোদের নিয়ে পালাতে শুরু করে, কারণ স্যান্ডউইচও নিজেকে বারবার রিক্যাপ করে নিচ্ছিল আর ওকে হারানো অনেক কঠিনও হয়ে গেছে। তো দৌড়াতে দৌড়াতে বোম বলতে থাকে, আমরা পালাতে পারবো না, কারণ আমরা যদি এইখান থেকে চলে যাই তাহলে ও সিঁড়িতে হামলা করে দেবে। তখন ফ্র্যাঙ্ক বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, এখন আমাকেই ওর সাথে ফাইট করতে হবে। তখন ফ্র্যাঙ্ক জেনোসকে একটা গাছের নিচে রেখে বলে, ফাইনালি সময় এসে গেছে ওর সাথে ফাইট করার। তো এরপর আমরা দেখি সেইখানে কিংও চলে আসে। এরপর আমরা দেখি ফ্র্যাঙ্ক রেডি হয়ে যায় স্যান্ডউইচের সাথে ফাইট করার জন্য। তখনই সেইখানে কিং বলতে থাকে, হে স্যান্ডউইচও, এই বড় একটা পোকা, আমি তোমার সাথে ফাইট করার জন্য ব্লাস্টকে নিয়ে এসেছি, তুমি তোমার লাস্ট ফাইটের প্রতিশোধ নেবে না? আর এই কথাগুলো ফ্র্যাঙ্কও শুনে ফেলে। তখন ফ্র্যাঙ্ক বলে, এটা তো কিংয়ের গলা। তখন জেনোস বলে, হ্যাঁ এটা কিং, আর ও বলল ওর সাথে ব্লাস্টও আছে। তো এরপরে আমরা দেখি কিংয়ের কথা শুনে স্যান্ডউইচও কিংয়ের দিকে তাকাতে শুরু করে। তখন কিং বলতে থাকে, হে পোকা আসো দেখা যাক কার শরীরে সব থেকে বেশি শক্তি, তোমার গায়ে না আমার গায়ে। তো এরপর স্যান্ডউইচও কিংয়ের উপরে হামলা করতে যায়। তো এরপরে পরের সিনে আমরা দেখি হিরো হেডকোয়ার্টারকে, যেখানে ওনারা জানতে পারে কিং ব্যাটেল ফিল্ডে চলে এসেছে। তখন সেই লেডি অফিসার বলতে থাকে, কিং আমার কাছে স্যান্ডউইচের সম্পর্কে জানতে চেয়েছিল। তখন আমি বলি, স্যান্ডউইচকে লাস্ট টাইম ব্লাস্ট হারিয়েছিল। তখন আরেকজন অফিসার বলতে থাকে, তো কিং তখন কি বলল? তখন লেডি অফিসারটা বলতে থাকে, কিং বলেছে ঠিক আছে। লেডি অফিসারটা আরও বলে, সেই সময় আমি কিংয়ের কাছ থেকে কিং ইঞ্জিনের আওয়াজও শুনেছিলাম। তো এর পরের সিনে আমরা দেখি স্যান্ডউইচও অনেক স্পিডে কিংয়ের দিকে এগোতে থাকে, কিন্তু কিং সেইখান থেকে সরে না। তো এরপরে আমরা দেখি স্যান্ডউইচও কিংয়ের একদম সামনে চলে আসে। তখনই কিং জোরে চিৎকার করে বলে, সাইতামা তুমি কোথায়? তখনই গাইস আমরা দেখি সেইখানে সাইতামা চলে আসে আর ও একটা অ্যাকশনের সাথে স্যান্ডউইচকে একটা পাঞ্চ মারে, যার ফলে স্যান্ডউইচের পুরো বডিটা ব্লাস্ট হয়ে যায় এবং পুরো শরীরটা ছাই হয়ে যায়। তখন কিং বলে, সাইতামা তোমাকে অনেক খুশি খুশি লাগছে। তখন সাইতামা বলে, হ্যাঁ একটা পোকাকে মারার পর আসলেও অনেক ভালো লাগে।
তো এরপরে আমরা দেখি জেনস ল্যাংরাতে ল্যাংরাতে সাইতামার সামনে গিয়ে পৌঁছায়। তখন জেনস বলতে থাকে, মাস্টার আপনার কি মনে হয় আমার কিসের প্রয়োজন? তখন সাইতামা বলে, মনে হয় শক্তির। তখন জেনস বলে, আপনি আমাকে ঠিক বলেছেন মাস্টার, আপনি আমাকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। তখন কিং অনেক অবাক হয়ে যায় আর বলতে থাকে, হে জেনস তুমি আসলে কি করতে চাচ্ছ? তখন জেনস বলে, আপনি একদিন দেখে নিন মাস্টার, আমিও একদিন আপনার মতন স্ট্রং হব। তো গাইস লাস্ট সিনে আমরা দেখি সেই বার্ডটা গরুকে নিজের সাথে করে নিয়ে যায়। সো গাইস এইখানেই আমাদের এপিসোড 12 এর সাথে সাথে ওয়ান পাঞ্চ ম্যান সিজন 2 শেষ হয়ে যায়। তো গাইস আই হোপ তোমরা এপিসোডটা বুঝতে পেরেছো, আর তোমরা যদি আমার পুরো সিজনটা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে তোমরা 1 থেকে 11 পর্যন্ত এপিসোড পুরোটা দেখতে পারো, সেইখানে সেই ব্যবস্থা করা আছে গাইস। তো গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর গাইস প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা আমি একটা জিনিস খেয়াল করছি যে তোমরা অনেকেই আমার এনিমিটা ভিডিওটা পুরো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ গাইস সাবস্ক্রাইব করো। আর গাইস এটা যেহেতু শেষ হয়ে গেছে তো আমি নেক্সট যেই সিরিজটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ান পিস আর হচ্ছে অ্যানাদার। তো এক প্রতিদিন একটার পর একটা করে এপিসোড আমি আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে। তো গাইস সেই আপডেটগুলো সবার আগে পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইস, বারবার বলছি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দাও। তো গাইস তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট সিরিজে নেক্সট কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত গুড বাই, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।